হাই বন্ধুরা, আমি তনুশ্রী। একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে বলবো আমাদের এক সপ্তাহে কিরকম বাজারে খরচা হয়। তো আমাদের বলতে এখানে দুজনের আমি দেখাবো। দিন দিন এমনি মাসের বাজারে জিনিসপত্রের দাম কিন্তু বেড়েই যাচ্ছে। আগে যেগুলো ধরো $3-4 এরকম ছিল, সেগুলো $1-2 করে বা $2-3 করে এরকম করে কিন্তু বেড়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু খরচাটাও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। প্রথমে ঢুকবো সবজি সেকশনে। সবার প্রথমে চলে আসলাম আলুর সেকশনে। এখানে 1 কেজি আলুর দাম $5.49, মানে ওই ধরো ভারতীয় টাকায় $342। এবারে নিয়ে নেবো শশা আর টমেটো। তো এখানে এক একটা শশার দাম $1.33 করে, মানে ওই ধরো ভারতীয় টাকায় এক একটারই দাম $80 উপর। তো দুটো নিয়ে নেব, দুটো করে লাগি। তো দুটোর দাম $2.66, ওই ভারতীয় টাকায় $165 মতো। তো এবার পাশে টমেটোও আছে, টমেটোও নিতে হবে। 1 কেজি টমেটো নিয়ে নেব। তো 1 কেজি টমেটোর দাম $3.28, মানে ওই ধরো ভারতীয় টাকায় $204 মতন। আচ্ছা, এবারে চলে আসলাম আদার এখানে। তো 1 কেজি আদার দাম $6.59, ওই ধরো ভারতীয় টাকায় $410 মতন। কিন্তু 1 কেজি আদার তো দরকার পড়ে না, তো অল্প করেই নেব। ওই আমাদের পড়ে যায় $1.94 এরকম। তো ধরো মোটামুটি ভারতীয় টাকায় $120 মতন। তিনটে রসুন এরকম সেট পাওয়া যায় এখানে। তো এই তিনটের সেটের দাম $0.89, ওই ধরো ভারতীয় টাকায় $55। এবার পেঁয়াজটা নিন। এখানেও পেঁয়াজের সেটই পাওয়া যায়। তো এরকম সেটই নিয়ে নিই। তো 7টা করে থাকে, তো এর দাম পড়ে যায় $4.99, ওই ধরো $5, ওই ভারতীয় টাকায় $311। এবারে নিয়ে নেবো লেটুস পাতা। তো এখানে স্যালাড ট্যালাড খাই, তো সেই জন্য খুব দরকার হয় লেটুস পাতা। তো এটার দাম $1.99, ওই ধরো $2, ওই ভারতীয় টাকায় $124। এর সাথে ধনে পাতা নিয়ে নেবো। তো ধনে পাতার এখানে একটা আটি নেবো, $0.99 দেখাচ্ছে, ওই মানে ধরো $1, ওই ভারতীয় টাকা $61 মতো। তো এখন একটু চিপ হয়েছে, কিছুদিন আগে কিন্তু এটার দাম অনেক ছিল। এবারে একটা ফুলকপি নিয়ে নেবো। তো একটা ফুলকপির দাম $2.99, মানে ধরো $3, ভারতীয় টাকায় $186। এদিকে 1 কেজি লঙ্কার দাম $15.41, মানে ওই ভারতীয় টাকায় $960 মতো। তো 1 কেজি লঙ্কা তো দরকার পড়ে না, তো আমাদের লেগে গেছে $3.23, ওই ধরো ভারতীয় টাকায় $200। এদিকে একটা ভেন্ডির বক্স নিয়ে নেবো। তো এক একটা এক এক রকম দাম। তো $3.12 যেটা, সেটাই নিলাম, ওই ভারতীয় টাকায় $194। এখানে একটা লেবুর দাম ধরো $0.69, মানে ওই ভারতীয় টাকায় $42 মতো। তো 4টে নিয়ে নেব। তো লেগে গেল $2.76, মানে ভারতীয় টাকায় $172 4টে লেবু। এবার চলে যাবো ফলের সেকশানে। এবারে অন্য আম দেখতে পাচ্ছি, ওই আমগুলো তো নেই। তো এই আমের দাম একটু কম, সেই আগের আমের থেকে অনেকটাই কম। তো এটার একটা আমের দাম $0.94, মানে ওই ধরো ভারতীয় টাকায় $58 মতো। তো 6টা নিয়ে নেব, ওই $5.64 মতো পড়ে যাবে। ওই ভারতীয় টাকায় তাহলে টোটাল পড়ে আছে $351, 6টা আম। এর সাথে কলা নেব। তো 1 কেজি কলার দাম $1.30, মানে ভারতীয় টাকায় $81। অ্যাভোকাডো নিয়ে নেব। তো অ্যাভোকাডো এখানে খুবই খায়, আর স্যালাডেও বেশ ভালোই লাগে। তো এটারও সেট ধরো 5টা এরকম পাওয়া যায়, তো এরকম সেট নিলে একটু কম পড়ে। তো এটার দাম আছে $3.99, ওই ধরো $4, ওই ভারতীয় টাকায় $248। এই স্টোরে ওষুধ টষুধও পেয়ে যাবে, এখানে এমনি ওষুধ টষুধ কিন্তু রাখাই থাকে। এই সপ্তাহে চালের প্যাকেট নিয়ে যাব। তো একটা চালের প্যাকেট, এটা 4.5 কেজি ওয়েট আছে। তো এটার প্রাইস আছে $13.99, ওই $14 ধরো। তো ভারতীয় টাকায় $859। তো 1 কেজির দাম পড়ে যায় $189 মতো। এবার ডালের মধ্যে মুসুর ডাল আর মুগ ডাল নিয়ে নেব। তো মুসুর ডালের এই প্যাকেটটার যেরকম প্রাইস আছে $3.29, ওই ভারতীয় টাকায় $204। তো এগুলো 907 গ্রামের প্যাকেট আছে। তো এর সাথে আবার মুগ ডাল নিয়ে নেব, সেটার প্রাইস আছে $3.49, ওই ভারতীয় টাকায় $217 মতো। এদিকে সাদা তেল নেব, এটার দাম আছে $7.49, ওই ভারতীয় টাকায় $466 মতো। পাউরুটির একটা প্যাকেট নিয়ে নেব। তো এই প্যাকেটের দাম আছে $2.88, মানে ভারতীয় টাকায় $179। তো এক এক সময় এক এক রকম থাকে, তো বেশি থাকে। তো এবার একটু $0.10 কম দেখাচ্ছে। সামনে কেকগুলোর দাম বেড়ে গেছে, আগে যেরকম ছিল $4, এখন $6 হয়ে গেছে। তো ভারতীয় টাকায় ধরো $373, এই যে এই একটাই $373। আর এর সাথে একটা নিয়ে নেব, এটা $3.85, এটা ভারতীয় টাকায় $239। এই নিমকিগুলো ভালোই লাগে, তো নিমকি নিয়ে নেব, এটার দাম আছে $3.49, ওই ভারতীয় টাকায় $217।
এবারে বিস্কুট নেব। তো এখানে নো নেমের কিছু প্রোডাক্ট পাওয়া যায়, একটু চিপ হয়। তো এটা যেরকম কুকিজ আছে এই প্যাকেটগুলো বেশ ভালো লাগে বিস্কুটগুলো খেতে, আর আমি এমনি বিস্কুটের পোকা। তো দুটো প্যাকেট নিয়ে নিই। তো এটা দুটো মিলে $5 পড়ে, ওই $310। তো এক এক সময় এক এক দাম থাকে, $1 একটু বেশি থাকে, এবার একটু কম আছে, $1 কম। দেখো এখানে মেরি বিস্কুটের দামও বেড়ে গেছে। তো একটা প্যাকেটেরই দাম $2 দেখাচ্ছে, মানে ভারতীয় টাকা ১২০ টাকার ওপর একটাই প্যাকেট, মানে এরকমই প্রায় ভালোই দাম আছে বিস্কুটের। টর্টিলা সেই প্যাকেটগুলো পাওয়া যায়, ওই ময়দার রুটির মতো থাকে, তো শুধু ভাত খেতে তো ভালো লাগে না, এগুলোও নিয়ে যাই। তো এটার দাম আছে $3.89, ওই ভারতীয় টাকায় ২৪১ টাকা। ম্যাগির প্যাকেটগুলো এখানে পাওয়া যাচ্ছে, তো চারটে প্যাকেট নিয়ে নেব। এক একটা প্যাকেটের দাম $0.39, ওই ধরো ২৪ টাকা মতো। তো চারটে নিয়ে নেব, $1.56 পড়ে যাবে, ওই ভারতীয় টাকায় ৯৬ টাকা। এই স্টোরে সামুদ্রিক মাছ ছাড়া অন্যরকম মাছ পাওয়া যায় না, তো যে মাছ আছে সেই মাছই নিই। তো এখানে স্যালমন মাছ নিয়ে নেব, তো এটার প্রাইস আছে $14.39, ওই ধরো ভারতীয় টাকায় ৮৯৫ টাকা। মাংসের মধ্যে চিকেন নিয়ে নেব, তো ১.৫ কেজির প্যাকেট আছে, এটা যেরকম দাম আছে $17.07, ওই ভারতীয় টাকায় ১০৬২ টাকা মতো। এবারে এদিক থেকে ডিম নিয়ে নেব, তো ১২টা ডিমের দাম আছে $3.69, মানে ওই ভারতীয় টাকায় ২৩০ টাকা। তো এক একটা ডিমের দাম ওই ধরো ১৯-২০ টাকা এরকম পড়ে যায়। এদিকে বাটারও শেষ হয়ে গেছে, তো বাটার নিতে হবে, এর প্রাইস আছে $6.49, ওই ধরো ভারতীয় টাকায় ৪০৩ টাকা। এদিকে দুধ ১ লিটারের দাম আছে $3.49, ওই ভারতীয় টাকায় ২১৭ টাকা। ৭৫০ গ্রামের এই দইয়ের এটা নিয়ে নেব, তো এটার দাম আছে $3.59, ওই ভারতীয় টাকায় ২২৩ টাকা। মেয়োনিজও এদিক থেকে নিতে হবে, $5 এই কৌটোগুলো, তো এটা মোটামুটি ভারতীয় টাকায় ৩১১ টাকা মতো। এই সপ্তাহে দুটো মশলার প্যাকেট নিতে হবে, তো মশলাগুলোর এমনি দাম একই আছে, তো $2.29 করে আছে, ওই ভারতীয় টাকায় ১৪২ টাকা। তো দুটো নিয়ে নেব, ২৮৪ টাকা পড়ে যাবে। বিকেলে খাবার দাবারের মতো নিয়ে নেব এখান থেকে চিকেন নাগেটস আর স্প্রিং রোল। তো চিকেন নাগেটসে যেরকম একটা $12 প্যাকেট আছে, আর স্প্রিং রোলের $10, ওই ধরো দুটো মিলে $22 মতো, তো ভারতীয় টাকায় ১৩৬৮ টাকা মতো। কোকাকোলার একটা বড় বটল নিয়ে নেব, তো এটা এমনি চিপেই পড়বে ২ লিটারের, $1.23, মানে ওই ভারতীয় টাকায় ৭৬ টাকা মতো। সাথে চিপস নেব, চিপসের দাম এমনি ভালোই আছে এখানে, যেরকম এই লেজের প্যাকেটগুলো এটা $3.99, ওই $4 ধরো ভারতীয় টাকায় ২৪৮ টাকা একটাই প্যাকেট। আর চানাচুর এগুলো নিই, একটু ঝুরি ভাজা চানাচুর এইসব। এদিকে ভেলপুরির দাম আছে $1.99, ওই $2, ওই ভারতীয় টাকায় ১২৪ টাকা মতো। এদিক থেকে একটা বাদামের প্যাকেট নিয়ে নেব, তো এর মধ্যে অনেক কিছু মিক্স করা আছে, তো এর প্রাইস আছে $5.50, ওই ভারতীয় টাকায় ৩৪২ টাকা। এখন হালকা হালকা গরম পড়ছে, আর প্রতি সপ্তাহে কিন্তু আইসক্রিম ভালোই নিতে হচ্ছে। তো এই আইসক্রিমের এটার দাম আছে $6.99, ওই $7 ভারতীয় টাকায় ৪৩৫ টাকা। এই সপ্তাহে সাবান শ্যাম্পু নিয়ে নিতে হবে, কারণ এটা শেষ হয়ে গেছে। তো ডাভ শ্যাম্পুর এখানে যেরকম দাম আছে $6.29, একটা নিয়ে নেব, ভারতীয় টাকায় ৩৯১ টাকা। আর এদিক থেকে ডাভ সাবানের একটা বক্স নিয়ে নেব, তো এর মধ্যে ৪টে সাবান আছে, তো এর দাম আছে $11.49, ওই ভারতীয় টাকায় ৭১৪ টাকা। তো একটা সাবানের দাম ১৭৮ টাকা করে। ফাইনালি বাজার করা কমপ্লিট, তো এক সপ্তাহে কীরকম টোটাল খরচা পড়লো, তো আগে বিল করে নিই তারপরে বাড়ি যে বলছি। তো দেখো এক সপ্তাহে আমাদের কীরকম খরচা পড়ে সেটাই বলবো। তো কিছু কিছু আইটেমস আছে যেগুলোর উপর আবার সেলস ট্যাক্স কাটে, তো সব যদি মিলিয়ে একটা টোটাল করো তাহলে এরকম পড়ে আছে আমাদের বিল $220 সামথিং। তো মোটামুটি আমাদের এক সপ্তাহে কিন্তু $220 এরকমই পড়ে যায়, বা তার বেশিও হয়, কম কিন্তু হয় না, কিন্তু বেশিই হচ্ছে, কারণ দিন দিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। তো এটা যদি ভারতীয় টাকায় কনভার্ট করো তাহলে মোটামুটি পড়ে আছে ১৩৬৮০ টাকা। তো এক সপ্তাহে এরকমই খরচা, ওই যদি চার সপ্তাহে হিসেব করো, এক মাসের যদি হিসেব করো, তাহলে তোমরাই বুঝে যাবে যে এক মাসে কীরকম কিন্তু গ্রসারি খরচা হতে পারে। তো এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো এক সপ্তাহের বেশি চলবে, কিন্তু কী হয় পরের সপ্তাহে যখন যাব তখন আরও ধরো অন্য অন্য জিনিস ইনক্লুড হয়ে যায়, তখন ওই গড়ে পড়তায় মানে ওই $200 ওপরেই কিন্তু আমাদের খরচা হয়, মানে নিচে খরচা হবে না, ওই $200 ওপরই মোটামুটি খরচা হয়ে যায়। আর যখন ইন্ডিয়ান গ্রসারি শপে যায় তখন কিন্তু আরও বেশি খরচা হয়, কারণ সেখানে কী হয় সেখানে অনেক রকম ভ্যারাইটি থাকে, তো সেই ভ্যারাইটির জিনিসপত্রগুলো কিন্তু নিতে খুব ভালো লাগে, আর যখন নিই তখন কিন্তু ভালোই খরচা হয়ে যায়।
এমনি নর্মালি আমরা এখান থেকেই করি, আর এখান থেকে যেরকম বেসিক জিনিসপত্র নিই সেটাই দেখালাম। তো কিছু কিছু জিনিস যেগুলো নিই সেগুলোরই বিল এরকমই আসে, তো আমাদের সপ্তাহে মোটামুটি এরকমই খরচা পড়ে যায়। আর আমার ভিডিওগুলো যদি হেল্পফুল লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, আরও ভিডিও দেখতে চাইলে আমার প্লেলিস্ট চেক করতে পারো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করবো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।